হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনি যদি আইফোন অথবা আইপ্যাড ইউজ করে থাকেন, একটি আপেল আইডি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইফোন অথবা আইপ্যাড থেকে সার্ভিস পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে একটি আপেল আইডি তৈরি করে নিতে হবে, এরপরে আপনি আপনার সার্ভিসগুলো পেতে পারেন। যেমন আপনি যদি আপেল স্টোর থেকে কোনো কিছু ইনস্টল করতে চান, সর্বপ্রথম আপনাকে আপেলের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, এরপরে আপনি আপনার ইনস্টলিং প্রসেসটি সম্পন্ন করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফ্রিতে একটি আপেল আইডি তৈরি করে নেবেন। একটি আপেল আইডি তৈরি করার জন্য আপনাকে দুটি জিনিস অবশ্যই রাখতে হবে। নাম্বার ওয়ান, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে। নাম্বার টু, একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারকে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার আপেল আইডি তৈরিটা সম্পন্ন করতে হবে। সো বন্ধুরা, এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, কিভাবে আমরা ফ্রিতে একটি আপেল আইডি তৈরি করে নেবো সেটা আমরা দেখিনি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, কিভাবে আমরা ফ্রিতে একটি আপেল আইডি তৈরি করে নেবো সেটা আমরা দেখিনি। বন্ধুরা, ইন্টারফোরে সবাইকে স্বাগত কম্পিউটার স্ক্রিনে। সো এখন আমরা দেখে নেব কিভাবে আমরা ফ্রিতে একটি আইক্লাউড অথবা আপেল আইডি তৈরি করব। সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবো এই ওয়েবসাইটটি। appleid.apple.com, এরপর আমরা এন্টার প্রেস করব। আপনারা চাইলে আপনাদের আইফোন থেকেও আপনারা এই আপেল আইডিটা তৈরি করে নিতে পারেন। মোবাইলের মাধ্যমে আপেল আইডিটা তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন অ্যাপস স্টোরে। ওইখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপস আপনি ডাউনলোড করার জন্য চেষ্টা করবেন। যখন আপনি ইনস্টল অপশনটিতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার জন্য এখানে অপশনগুলো ওপেন হয়ে যাবে। সেখানে আপনি দেখতে পাবেন একটি ক্রিয়েট নিউ আপেল আইডি একটা অপশন আছে, ওইখানে ওই অপশনে ক্লিকের মাধ্যমে আপনি আপনার আপেল আইডিটা তৈরি করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আপেল আইডি ওয়েবসাইটের হোম পেজে। এখান থেকে আমরা আমাদের আপেল আইডিটা আইক্লাউডটা তৈরি করে নেব। এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইউর আপেল আইডি। আমরা সর্বপ্রথম এখানে এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট ইউর আপেল আইডি এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম পরবর্তী এন্টার পেজে। এখানে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর আপেল আইডি। এরপর আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আমরা আমাদের আপেল আইডিটি তৈরি করে নেব। সর্বপ্রথম আমরা এখানে আমাদের ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম আমরা এখানে টাইপ করে দেব। এরপর আমরা আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেবো এখান থেকে। এরপর আমরা আমাদের বার্থ, ডেট অফ বার্থ এখানে টাইপ করে দেব। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমরা এখানে টাইপ করে দেব আপেল আইডির জন্য। এরপর আমরা আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দেব, কনফার্ম পাসওয়ার্ডটি পুনরায় আমরা এখানে টাইপ করে দেব। এরপর এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটি পুনরায় সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেব। মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়ার পর আমরা চলে যাবো নিচের দিকে। এখানে আমরা আমাদের যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আমরা এখানে টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে আমরা পরবর্তী পেজে চলে যাব। এখন আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেলটিকে ভেরিফিকেশন করার জন্য বলতেছে।
সো এখন আমরা আমাদের ইমেলটি ওপেন করে নেবো, সেখানে একটি ওটিপি আছে, ওই ওটিপি আমরা এখানে টাইপ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমারও ইমেলে একটি ওটিপি আসছে আপেল থেকে, ভেরিফাই ইউর আপেল আইডি ইমেল অ্যাড্রেস। সো এখানে আমরা যে ওটিপি ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি সেটা আমরা এখান থেকে কপি করে নেব এবং এখানে আমরা এটা পেস্ট করে দেবো অথবা টাইপ করে দেবো। এরপর পুনরায় আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। এখন আমরা আমাদের মোবাইল নাম্বারটিকে ভেরিফিকেশন করে নেব ওটিপির মাধ্যমে। তো আমি এখন আমার মোবাইল নাম্বারটি চেক করছি, আমার মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, ওই ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো। ওটিপিটি টাইপ করে দিলাম, এখন আমরা পুনরায় কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। বন্ধুরা আমাদের আপেল আইডিটি তৈরি হয়ে গেল। ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের আপেল আইডিটি তৈরি করে নিলাম। খুবই সিম্পল, খুবই ইজি প্রসেস। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।